দেখুন, এবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাবে জাপান। উত্তর কোরিয়াকে নিরস্ত্র করতে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাবে জাপান। আগামী বৃহস্পতিবার জাপান তাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে বলে দেশটির প্রচার মাধ্যম NHK এ সম্প্রচারিত প্রতিবেদন থেকে খবরটি জানা যায়। সম্প্রতি উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা যা জাপানকে ভীতির সম্মুখীন করেছে। নিজেদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে জাপান এই পরীক্ষা চালাবে। লকহিড মার্টিন কোম্পানি যুক্তরাষ্ট্রের গ্লোবাল অ্যারোস্পেস ডিফেন্স সিকিউরিটি অ্যান্ড অ্যাডভান্স টেকনোলজিস কোম্পানি থেকে নির্মিত প্যাট্রিয়ট অ্যাডভান্স ক্যাপাবিলিটি 3PAC-3 নামের ক্ষেপণাস্ত্রটি পরীক্ষামূলক নিক্ষেপ করা হবে। আর এই পরীক্ষাটি পরিচালনা করবে জাপানের বিমান বাহিনী। এই ক্ষেপণাস্ত্রটি শত্রুর আক্রমণের হাত থেকে জাপানকে রক্ষা করতে সক্ষম হবে বলে জানা যায়। উত্তর কোরিয়া সম্প্রতি ছোট ও মাঝারি আকারের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এই ক্ষেপণাস্ত্রগুলো উত্তর কোরিয়া থেকে প্রায় 300 কিলোমিটার দূরে জাপান সাগরের উপকূলে নিক্ষেপ করা হয়। তাই উত্তর কোরিয়াকে প্রতিহত করতে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাবে জাপান। NHK দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে। তিনি আরও বলেন, কিছুদিন আগে অনুষ্ঠিত হওয়া G7 সম্মেলনে তারা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল উত্তর কোরিয়াকে প্রতিহত করা। যদিও উত্তর কোরিয়া তাদের ক্ষেপণাস্ত্রগুলো যুক্তরাষ্ট্রকে হুমকি দিতে নিক্ষেপ করেছে, কিন্তু উত্তর কোরিয়ার এই উদ্যত আচরণ মেনে নিতে নারাজ নয় তারা। উত্তর কোরিয়াকে প্রতিহত করতে যুক্তরাষ্ট্রকে সাহায্য করতে প্রস্তুত আছে জাপান বলে জানিয়েছে শিনজো। আমাদের চ্যানেলটিতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।